সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওটি তৈরি করছে 2022 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা আসলে দেখে নিই যে এই অ্যাসাইনমেন্টটি যে দেওয়া হয়েছে, তো এই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটিতে দুইটি বিষয় দেওয়া হয়েছে, তো প্রশ্নপত্রগুলো দেখব। তো প্রথমে দেওয়া হয়েছে বাংলা এবং পরে দেওয়া হয়েছে বিজ্ঞান, তো দুইটি বিষয়ের আসলে প্রশ্নপত্রগুলো আমরা দেখব। দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, তার মানে এই 2022 সালে আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাংলা বিষয়ের উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। শিরোনাম দেবে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের পরিচয়। এটা হচ্ছে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটির বা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটির শিরোনাম। কিছু শিখনফল থেকে নেওয়া হয়েছে, শিখনফল 27 আর কি, একটা শিখনফল। নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশক দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। নির্দেশক হিসেবে বা নির্দেশনা হিসেবে যেটা বলা হয়েছে, পাঠ্য বই থেকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা রচনাটি পড়তে হবে। কাজের ধাপ দেখো, ক্ষুদ্র জাতিসত্তা বলতে কী বোঝায় লিখতে হবে, সাংস্কৃতিক উৎসব বলতে কী বোঝায় লিখতে হবে, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় দিতে হবে, ক্ষুদ্র জাতিসত্তা সাংস্কৃতিক উৎসবের বিবরণ দিতে হবে। এখানে দেখো কিছু নির্দেশক দেওয়া হয়েছে, ক্ষুদ্র জাতিসত্তার ধারণা, সাংস্কৃতিক উৎসবের ধারণা, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়, ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের বিবরণ। তো এটা হচ্ছে তোমাদের নির্দেশনা এবং নির্দেশক, যার উপর ভিত্তি করে তোমাদের বাংলা বিষয়টির অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। এর পরের যেটা বিষয় আছে সেটা হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। কেন 1 নাম্বার? কারণ হচ্ছে 2022 সালে বিজ্ঞান বিষয়টির এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা তৈরি করা হয়েছে প্রথম অধ্যায় থেকে। অধ্যায়টির নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এটার শিরোনাম আসলে বিশাল বড় দেওয়া হয়েছে, আমরা উত্তরের ভিডিওতে তোমাদের এই শিরোনামটা অনেক ছোট করে দেব। তো স্বাস্থ্য ঝুঁকিতে সৃষ্টিতে অণুজীবের প্রভাব এবং সচেতনতা সৃষ্টি, ওকে, এটুকু তোমরা দিতে পারো। তোমার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে যে অণুজীবগুলোকে দায়ী মনে করছো, সে অণুজীবগুলোর মধ্যে যে কোনো দুটি অণুজীবের ভূমিকা, এগুলো থেকে প্রতিরোধ ও প্রতিকারের সচেতনতা সৃষ্টি তোমায় করণীয় উল্লেখপূর্বক একটি প্রতিবেদন প্রদান করতে হবে। দেখো, এখানে কিছু শিখনফল দেওয়া হয়েছে, যে শিখনফলগুলো থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে, আর কিছু নির্দেশনা এবং নির্দেশক দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। নির্দেশনাটা ছিল অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। অণুজীব দুটির নাম উল্লেখ করা ও প্রকৃতি বর্ণনা করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীব সৃষ্টির প্রভাব বর্ণনা করতে হবে। অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয় বর্ণনা করতে হবে। অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা ছিল আমাদের সে নির্দেশনা। এর নির্দেশকগুলো দেখো কি আছে, অণুজীব দুটির নাম উল্লেখকরণ ও প্রকৃতি। তা আমাদের যদি 4-4 পেতে হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের বেস্টটা দিতে হবে। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীব দুটির প্রভাব লিখতে হবে। অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ করণীয় লিখতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনালি যেটা লিখতে হবে সেটা হচ্ছে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতা তৈরিতে ভূমিকা। তো এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহে সপ্তম শ্রেণীর দুইটি বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছে উত্তরের ভিডিও নিয়ে। ভিডিওটা যখন দেখছো তোমরা, হয়তো ততক্ষণে আমাদের চ্যানেলে তোমাদের উত্তরের ভিডিওগুলো আপলোড করা হয়েছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, এই ভিডিওগুলোর উত্তরের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, এবং প্লেলিস্টের ভিডিও লিঙ্ক থেকেও বা প্লেলিস্ট লিঙ্ক থেকেও কিন্তু তোমরা সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিতে পারবে। অথবা পিন কমেন্টে আমাদের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও তুমি কিন্তু আসলে তোমার কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রটি আছে সে প্রশ্নপত্রটির আলোকে উত্তরটি পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, আর শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে, আর অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে দিবে, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পাও এবং সবার আগে তুমি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে দিতে পারো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে উত্তরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।